দর্শক আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি এই মুহূর্তে রয়েছেন রাজধানীর শ্যামলীতে আমরা তার কাছে সরাসরি জানতে চাইব হুমায়ুন চিশতি সর্বাত্মক লকডাউনের আজকে চতুর্থ দিন তো রাজধানীতে আজকে দিন শেষে লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন আপনি সুমনা আসলে দিনের লকডাউন পরিস্থিতি যেমন ছিল সন্ধ্যার পরে আসলে লকডাউন পরিস্থিতি একেবারেই ভিন্ন রূপ ধারণ করেছে এবং সন্ধ্যার বিকেলের পর থেকে আমরা দেখেছি যে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে এবং রিক্সা চলাচল সেগুলোও অনেক বেশি বেড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা আবার উল্টোভাবে কমেছে আমরা অনেক জায়গায় দেখেছি যে চেকপোস্ট আছে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষজনকে আমরা তেমন দেখতে পাইনি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা সারাদিন বিকেল থেকে আমরা পাড়া মহল্লাগুলোতে গিয়েছিলাম এবং সেখানকার অবস্থা কিন্তু আরও বেশি শোচনীয় এবং আমরা দেখেছি প্রায় প্রতিটি জায়গায় মানুষের সমাগম কিন্তু বেড়েছে এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে যে সবজি বিক্রি করে যে ভ্যানগুলো সেই ভ্যানগুলো সাজিয়ে রীতিমতো রাস্তার উপরে সবজি বাজার তৈরি হয়ে গেছে এবং মানুষজন কিন্তু স্বাস্থ্যবিধির কোনো রকম তোয়াক্কা করছে না এবং সেই জায়গায় বলতে গেলে আসলে বলতে হয় যে যদি এই পাড়া মহল্লার মানুষের চলাচল যদি নিয়ন্ত্রণ করা না যায় এবং যে হারে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে তাহলে কিন্তু আসলে এই যে লকডাউন দেওয়া হয়েছে কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে সেই লকডাউন আসলে কতটুকু সফল হবে সেটা নিয়ে আসলে সংশয় রয়েছে সুমনা অনেক ধন্যবাদ হুমায়ুন চিশতি আপনার দেওয়া তথ্যের জন্য